আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি এবং ভালো আছি। আবার আমি হাজির হলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আসলে একটা রেসিপি রিলেটেড ব্লগ। এখন বাজে রাতের প্রায় 12টা। আমরা অ্যাকচুয়ালি ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়েছিলাম, তো হঠাৎ করে প্ল্যান করলাম যে দোসা বানাবো বাসায়। তো অনেক রেসিপি ঘাটাঘাটি করে দেখলাম যে দোসার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি একদিন আগে থেকে নেওয়াটাই ভালো। তো এই কারণে আমি উঠে এসে দোসার প্রিপারেশনটাই নিয়েছিলাম। তো এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এটা কিন্তু সেদ্ধ চাল দিয়েও হবে। আর এর সাথে আমি নিয়েছি জাস্ট হাতের আন্দাজে অল্প একটু বুটের ডাল। আর বুটের ডালটা কিন্তু এখানে অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। আর এরপর দিয়েছি আমি 1/2 চা চামচ মেথি দানা। এবার এইগুলোকে আমি ভালোভাবে ওয়াশ করে নেব। আর ওয়াশ করা হয়ে গেলে এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো অন্তত 6 থেকে 8 ঘন্টা। তো আমি অ্যাকচুয়ালি সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এতে আমার 8-9 ঘন্টা ফিল আপ হয়ে গিয়েছিল। দোসা বানানোর আর একটা প্রধান উপকরণ হলো মাসকলাইয়ের ডাল, আর সেটাকেও কিন্তু ভিজিয়ে রাখতে হয়, তবে সেটা চালের তুলনায় একটু কম ভিজিয়ে রাখতে হয়। তো এই কারণে আমি এখন সেটা ভেজালাম না। আর তাছাড়া আমার কাছে কিন্তু গোটা মাসকলাইয়ের ডাল অ্যাভেলেবল ছিল না। আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে মাসকলাইয়ের ডালের গুঁড়া, আর সেটাকে আমি পানিতে ভালোভাবে গুলে নেব। আর এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে, আর আমি এখন মাসকলাইয়ের ডালটাকে পানিতে একটু গুলিয়ে নিচ্ছি। ডালের পরিমাণটা কিন্তু এখানে নিতে হবে চালের পরিমাণের ঠিক অর্ধেক, মানে চাল যদি 1 কাপ হয় তাহলে ডালের পরিমাণ হবে 1/2 কাপ। তবে আমার ডালটা যেহেতু গুঁড়া করা ছিল, সো আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে আমি কি 1/2 কাপ নেব নাকি তার চেয়ে একটু বেশি নেব নাকি একটু কম নেব। সো এই জিনিসটা নিয়ে আমি কিন্তু একটু টেনশনেই ছিলাম। তো অনেকটা ভয়ে ভয়ে আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে মাসকলাইয়ের ডালের গুঁড়াটা নিয়েছি। আর গুঁড়াটা আসলে নেয়ার সময় আমি দেখলাম যে এটা একদম খুব মিহিভাবে গুঁড়া করা নেই, একটু আধা ভাঙা অবস্থায় আছে। তো এটাকেও আমার আরেকবার ব্লেন্ড করে নিতে হবে, একটা স্মুথ পেস্ট আকারে তৈরি করে নিতে হবে। আপনারা যদি গোটা ডালটা ভেজান তাহলে সেটা চালের মতো 8 ঘন্টা ভিজিয়ে রাখার দরকার নেই, 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে চাল আর ডালটাকে কিন্তু আলাদা আলাদাভাবে ভেজাতে হবে, মোটেই সেটাকে একসাথে ভেজানো যাবে না। তা আমি এখন মাসকলাইয়ের ডালটাকে একটু আলাদাভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ ভেজার জন্য। আর ওদিকে দেখলাম যে আমার চাল ডালের অবস্থা বেশ ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। আর এবার আমি এটার একটা স্মুথ পেস্ট করে নিব। আর আমি যে ভিজিয়ে রেখেছিলাম এই পানিটাই কিন্তু আমি ব্যবহার করব ব্লেন্ড করার জন্য। আর চালটাই স্মুথভাবে পেস্ট করার জন্য পানিটা যদি কম ইউজ করা হয় তাহলে অনেক ভালো, মানে ভালোভাবে তাহলে এটা স্মুথলি পেস্ট হবে। তো চালটা ব্লেন্ড করার পর এবার আমি ডালটাকেও একটু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি ডালের মিশ্রণটাকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি, মানে আলাদা আলাদাভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। জাস্ট হালকা হাতে একটু মিক্স করে নিলেই হবে। আর মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে অন্তত 12 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিতে হবে। এই মাঝে আর ঢাকনাটা খোলা যাবে না, কারণ এই সময়ের মধ্যে এই চাল ডালের মিশ্রণের মধ্যে একটা ফার্মেন্টেশন হবে। যদি সহজভাবে বলতে যাই তাহলে এর মাঝে একটা বিক্রিয়া বা রিয়াকশন হবে। আর এই ফার্মেন্টেশন প্রসেসটা কমপ্লিট হলেই এই ব্যাটারটা দোসা বানানোর জন্য একদম রেডি থাকবে। আর এই ফার্মেন্টেশনের জন্য একটু গরম আবহাওয়া দরকার, মানে একটু উষ্ণতা দরকার। সো রান্নাঘরে রাখলে সবচেয়ে ভালো, আর এছাড়া এমনিতে যে কোনো জায়গায় রাখলেও হবে। তার মানে হচ্ছে এটাকে ফ্রিজে রাখা যাবে না। নর্মালি গরমের দিনে বা গরমকালে এই ফার্মেন্টেশনটা 12 ঘন্টার মধ্যেই হয়ে যায়, তবে যদি শীতকালে করা হয় তাহলে আর একটু বেশি সময়ও লাগতে পারে, 16-17 ঘন্টাও লেগে যেতে পারে। তো আমি এখন ঢাকনা দিয়ে রান্নাঘরের একটা কর্নারে এই বাটিটাকে রেখে দিচ্ছি 12 ঘন্টার জন্য। সো এই দোসাটা খাওয়ার জন্য আমাদেরকে ডিনার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আজকে আসলে এভাবে দোসা বানানোর কারণ হচ্ছে মাহনুরের বাবা বেশ কয়েকদিন ধরে আমাকে বলছিল যে বাসায় একটু দোসা বানানোর জন্য।
তার দোসা খেতে অনেক বেশি ইচ্ছা করছে। তো যেহেতু আমরা এখনো রেস্টুরেন্টে যাওয়া শুরু করিনি, তো এই কারণে আর কি আমাকে বারবার বলছিল যে বাসায় একটু দোসা বানিয়ে যাতে খাওয়াই। দোসাটা আসলে আমাদের বাসার সবারই অনেক ফেভারেট। দেখা যায় যে যতবারই আমরা রেস্টুরেন্টে খেতে যাই, ম্যাক্সিমাম টাইমে শুধুমাত্র দোসা খাওয়ার উদ্দেশ্যে আমাদের যাওয়া হয়। মানে এতটাই ফেভারেট। আমার অবশ্য বিয়ের আগে দোসা খাওয়ার অত একটা অভ্যাস ছিল না, তবে বিয়ের পর খেতে খেতে আমারও এখন এটা খুব ফেভারিট একটা খাবার। তো অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, আর তাছাড়া চিটাগং যাওয়ার পরও বাসা থেকে ওভাবে বের হওয়া হয়নি। মাহানুরের বাবা খুব প্ল্যান করে গিয়েছিল যে এবার চিটাগং গিয়ে সে দোসা খাবে, তো সেটাও হয়নি। তো সব কিছু মিলিয়ে সে আর কি রিকোয়েস্ট করেছিল আমাকে যাতে দোসাটা বানিয়ে খাওয়াই। তো এই কারণে আমি অনেক রেসিপি ঘাটাঘাটি করেছি। আমি অ্যাকচুয়ালি সবসময় যা করি আর কি, কোনো কিছু নতুন বানানোর আগে অনেকগুলো রেসিপি দেখি, তারপর সব কিছু মিলিয়ে নিজের একটা রেসিপি দাঁড় করিয়ে তারপর সেটাই রান্না করি। তো রেসিপি ঘাটতে গিয়ে দেখলাম যে দোসা বানানোর প্রিপারেশানটা একটু আগের দিন থেকে নিলেই ভালো। তো এই কারণেই আমি একেবারে তখনই উঠে প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছিলাম। আর এখানে মাহানুর এখন বল নিয়ে খেলা করছে। বলটা ওর বাবা আজকে অফিস থেকে আসার সময় এনেছে, তো বলটা পেয়ে অনেক খুশি। ও অ্যাকচুয়ালি গত 2 দিন ধরে ওর বাবার কাছে অনেক আবদার করছিল যে ওর একটা বল চাই। তো অফিস থেকে আসার পরে গাছের ধারে যেরকম বল পেয়েছে সেরকমই একটা টেনিস বল নিয়ে এসেছে, ওরকম বল আসলে পায়নি। তো তারপরও মেয়ে আবদার করেছে বলে আর কি আনা। তো ও বলটা পেয়ে অনেক খুশি ছিল, অনেক খেলাধুলা করছিল। আর এখানে আমার শ্বশুর এখন টুকটাক বাজার করে এনেছে, ওনারা অ্যাকচুয়ালি আগামীকাল গ্রামের বাড়িতে যাচ্ছে। তো বাড়িতে নেওয়ার জন্যই কিছু মিষ্টি, ফল আর শুকনা খাবার দাবার, প্রয়োজনীয় জিনিসপত্র এসবই কিনে এনেছে, আর সেগুলোর এখন প্যাকিং চলছে। আর এছাড়াও প্রয়োজনীয় একটু ওষুধপত্র এসবও নেওয়া হচ্ছে এখানে, কারণ গ্রামের বাড়িতে আসলে হাতের কাছে প্রয়োজনীয় জিনিস বা সবসময় সব কিছু নাও পাওয়া যেতে পারে। আর এদিকে আবার আমার জন্য আমার খুবই ফেভারেট একটা চানাচুর এনেছে। এটা আমাদের এখানকারই একটা বেকারি শপে পাওয়া যায়, ওদের নিজস্ব তৈরি করা। আর এই চানাচুরটা আমার আসলে অনেক বেশি ফেভারেট। চা নাস্তা খাওয়ার পর আমি এখন দোসার যে মশালা সেটা রেডি করতে এসেছি। তো ভাবলাম যে আস্তে আস্তে প্রিপারেশান নেওয়া শুরু করে দিই একটা একটা করে। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন কালো সরিষার ফোড়ন দিয়েছি, আর এরপর দিয়ে দিয়েছি একটু গোটা জিরা। যদি কালো সরিষা না থাকে তাহলে সাদা সরিষা দিলেও চলবে। আর এরপর আমি এখন এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একই সাথে কিছু কাঁচামরিচও দিয়ে নেব। আর পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজার কোনোই দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে আসলেই আমি এখানে বাকি জিনিসগুলো দিয়ে নেব। এখন আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে নিচ্ছি, আর আলুটাকে আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছিলাম। এবার আমি এখানে কিছু মশলা দিয়ে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণে। হাফ চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া, আর হাফ চা চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। ব্যাস এতটুকুই মশলা এখানে ব্যবহার করা হয়, আর কোনো মশলা এখানে ইউজ করতে হবে না। এবার আমি সব কিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাগুলোকে। আলুর মশলাটা এখন অনেকটাই ড্রাই, আর এটার এই ড্রাই ভাবটা কাটানোর জন্য আমি জাস্ট এখানে অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। এবার পানিটাকে আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব, আর পানিটা জাস্ট শুকিয়ে আসলেই আমার মশলাটা রেডি হয়ে যাবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এবার আমি এখানে অল্প একটু জিরার গুঁড়ো অ্যাড করছি। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আমার আলুর মশলা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এবার আমি জাস্ট জিরার গুঁড়াটাকে এটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি।
এখন আমি এখানে দোসার চাটনিটা বানিয়ে নিচ্ছি। আর রেস্টুরেন্টে যদিও দুই তিন রকমের চাটনি সার্ভ করা হয়, তো আমি জাস্ট একটাই বানাচ্ছি, নারকেলেরটা। তো এর জন্য আমি এখানে প্রায় হাফ কাপের মতো নারকেল কোড়ানো নিয়েছি। আর আমারটা যদিও ফ্রোজেন ছিল, মানে ডিপ ফ্রিজে ছিল, তবে ফ্রেশ নিলে হয়তো বা ফ্লেভারটা বেশি ভালো হয়। এর মধ্যে আমি এক টুকরা আদা দিয়ে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ দিয়েছি। আর এই চাটনির যে একটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ধনে পাতা, তো সেটা অ্যাকচুয়ালি বাসায় আমার ছিল না, তো এই কারণে আমি দিতে পারিনি। আপনাদের বাসায় যদি থাকে আপনারা অবশ্যই ধনে পাতাটা ব্যবহার করবেন। তো এবারে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার সে ব্লেন্ড করে রাখা নারকেলটাকে একটু বাগার দিতে হবে। আর এর জন্য আমি এখানে একটু শুকনো মরিচ নিয়েছি। আর শুকনো মরিচটা একটু কালচে হয়ে আসলেই আমি এখানে কিছু কালো সরিষা দিয়ে দিব। তেল খুব গরম থাকলে কিন্তু সরিষাটা অনেকটাই ছিটে আসে, সো এই সময় একটু সাবধানে থাকতে হবে যাতে হাত পা পুড়ে না যায়। তো এবার আমি এখানে সে নারকেলের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু তেলের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, তেলের পরিমাণটা আপনারা কম রাখা ট্রাই করবেন। এতে টেস্টের তেমন কোনো ডিফারেন্স হয়নি, তবে কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। ওদিকে আমার চাল ডালের মিশ্রণটা ঢেকে রেখেছি প্রায় 12 ঘন্টা হয়ে গিয়েছে। তো এবার আমি খুলে দেখছিলাম যে কী অবস্থা, আর দেখলাম যে ভালোভাবেই ফার্মেন্টেশনটা কমপ্লিট হয়েছে, কারণ এর মাঝে অনেক বুদবুদের সৃষ্টি হয়েছে, অনেকটা ফ্যানার মতো বুদবুদের সৃষ্টি হয়েছে। তো এটার মানে হলো যে ফার্মেন্টেশনটা কমপ্লিট হয়েছে। আর এই ফার্মেন্টেশনটা যাতে সুন্দরভাবে হতে পারে এই কারণেই কিন্তু আমরা চালের সাথে একটু মেথি যোগ করেছিলাম। এই মেথিটা অ্যাকচুয়ালি এখানে ফার্মেন্টেশনে হেল্প করবে, এটা টেস্টে তেমন কোনো ইফেক্ট আনবে না। যাই হোক, আমার দোসার ব্যাটারটা এখন একদম রেডি। তো আমি আজকে সম্পূর্ণ ব্যাটার দিয়ে দোসা বানাবো না, তো এই কারণে আমি আলাদাভাবে একটু দোসা উঠিয়ে রাখছিলাম। আর বাকিটুকু আমি নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়েভাবে রেখে দিব। আর এভাবে কিন্তু দোসার ব্যাটার 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আমি বেশিরভাগ ব্যাটারই অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর এখানে অল্প সংখ্যক ব্যাটার রেখে দিব আমি ফ্রিজে। আর এই ব্যাটারে আমি এখন লবণ যোগ করব। লবণটা আমরা এখন যোগ করতে হবে দোসা বানানোর ঠিক আগ মুহূর্তে, কারণ লবণটা যদি একদম শুরুতেই অ্যাড করে দেওয়া হয় তাহলে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা অনেকটাই আস্তে আস্তে হয়। তো এই কারণে লবণটা একদম দোসা বানানোর আগ মুহূর্তে অ্যাড করতে হয়। আর দোসার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হওয়া যাবে না, মোটামুটি একটা ঘন কনসিস্টেন্সি থাকতে হবে। তো আমার ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট ছিল, যদি এটা আর একটু ঘন হতো তাহলে আমি এখানে একটু পানি অ্যাড করে সেটা ঠিক করে নিতাম। তো যেহেতু আমারটা একদম ঠিক আছে, সো আমার আর পানি অ্যাড করার প্রয়োজন পড়বে না। এই কারণেই কিন্তু আপনারা চাল আর ডালটা কম পানি দিয়ে ব্লেন্ড করবেন, কারণ ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ঘন করতে অনেক বেশি ঝামেলা হয়। তো আমি এখন ফাইনালি দোসা বানাতে চলে এসেছি। আর আমি আজকে এখানে একটা লোহার তাওয়া ব্যবহার করছি। আপনারা যারা ননস্টিক প্যানও ইউজ করতে পারেন। তো আমি তাওয়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম একদম লো হিটে, আর এখন আমি একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে এই তাওয়াটাকে ঠান্ডা করে নিয়েছি। এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ তাওয়াটা যদি অনেক বেশি গরম থাকে তাহলে আমি এখন ব্যাটারটা দেওয়ার পর যে ছড়িয়ে দিলাম সেটা কিন্তু করতে পারতাম না। সো তাওয়াটা ভালোভাবে গরম করতে হবে, তারপর একটু পানির ছিটা দিয়ে সেই গরম তাওয়াটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে এই ব্যাটারটা দিতে হবে। এতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে ছড়ানো যাবে। সো আমার দোসাটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর এবার আমি এটার একটু কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার আজকের ভিডিওটা কিন্তু আমি আমার নতুন ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করছি। আর এই নতুন ফোনটা আমাকে আমার শাশুড়ি গিফট করেছে, আর সেটা কিন্তু আমার এই ইউটিউবকে উদ্দেশ্য করেই, কারণ আমি আমার আগের ফোনের ক্যামেরা দিয়ে মন মতো আর কি ভিডিও শ্যুট করতে পারতাম না। তো এই কারণে আমার অনেক মন খারাপ থাকতো, মন খারাপ করতাম। তো এই কারণে আমার শাশুড়ি আমাকে নতুন ফোনটা কিনে দেয়, যাতে করে আমি আপনাদেরকে আরেকটু ভালো কোয়ালিটির বা ভালো মানের ভিডিও উপহার দিতে পারি।
মা আসলে আমার ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়ে আসছেন এই ব্যাপারে। তো এইসবের জন্য আসলে সামনাসামনি ওভাবে কখনো থ্যাঙ্কস বলা হয় না, কারণ আমি ওভাবে আসলে বলতেও পারি না। তো এই ভিডিও দেখলে হয়তো বা মা বুঝতে পারবে যে আমি আসলে অনেকটাই থ্যাঙ্কফুল। তো আমার দোসার কালারটা যখন চেঞ্জ হয়েছিল, এরপর আমি ওখানে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম আর এভাবে মাসালাটা একটু উপরে দিয়ে রেখেছিলাম। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার দোসাটা অলরেডি নিচ থেকে সাইডে উঠে এসেছে। তো এবার আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। আসলে আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমি ওরকম এক্সপার্টও না, তো ভাঁজ করতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হচ্ছিল, ভাঁজটা আমি করতে পারছিলাম না। আর তাছাড়া আমি যেহেতু একটু ছোট সাইজের বানাচ্ছিলাম, তো এই কারণেও হতে পারে যে আমার ভাঁজটা করতে প্রবলেম হচ্ছিল। আপনারা চাইলে অবশ্য মাসালাটা বাইরেও সার্ভ করতে পারেন, এভাবে দোসার ভেতরে না দিয়ে। তবে রেস্টুরেন্টে আমরা যতবারই খেয়েছি এভাবেই কিন্তু দোসার ভেতরে করেই এটা সার্ভ করা হয়েছে। তার আগে আমি আবার টেম্পারেচারটা ঠিক করে নিচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা হয়তো খেয়াল করেছেন যে পানির ছিটাটা দেওয়ার পরপর কিন্তু এটা অনেক বেশি গরম ছিল, আর একটু পরে পানির বুদবুদটা অনেকটা কমে এসেছে। এর মানে হচ্ছে যে তাওয়াটা ঠান্ডা হয়ে এসেছে। তো এবার আমি আমার আরেকটা দোসা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আসলে দোসাগুলো খুব একটা বড় করে বানাচ্ছি না, একটু ছোটো সাইজেরই বানাচ্ছি, কারণ যেহেতু আমার তাওয়াটা ছোট, আমার চুলাটা ছোট। সো বড় সাইজের দোসা যদি বানাতে যাই তাহলে হয়তো বা সব দিকে তাপটা নাও লাগতে পারে, তো তখন দেখা যাবে যে আমার দোসাটা ক্রিস্পি হবে না। তো এই কারণে আমি একটু ছোটো করেই বানাচ্ছি শুরু থেকেই। আর হ্যাঁ, এই সময় কিন্তু চুলার আঁচ একদম শুরু থেকেই লো থাকতে হবে, একদমই লো। আপনি যদি লো আঁচে দোসাটা বানান তাহলে এটা অনেকটা ক্রিস্পি হবে। অবশ্য বেশি আঁচে করলেও দোসাটা হবে, তবে সেটা আর ক্রিস্পি হবে না, সেটা অনেকটা রুটির মতো হয়ে যাবে। তো ক্রিস্পি দোসা পেতে চাইলে একদম লো আঁচে ধৈর্য ধরে এটাকে করতে হবে। আর আমি এখন এখানে দোসা বানাচ্ছি আর আমার বাসার বাকি মেম্বাররা কিন্তু অলরেডি ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। সো আমি একটা একটা নিয়ে ওনাদেরকে গরম গরম সার্ভ করছি আর ওনারা খাচ্ছে, কারণ এটা আসলে গরম গরমই খেতে হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার ক্রিস্পিনেসটা আস্তে আস্তে কমতে থাকে। সো যিনি বানাবেন তিনি একটু ধৈর্য সহকারে বানাতে হবে, একে তো সময় লাগে আর তাছাড়া সবার সাথে আপনি হয়তো বা এটা এনজয় করতে নাও পারেন। আমার ভাঁজ করা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে আমার দোসাগুলো কতটা ক্রিস্পি হচ্ছে, যে আমি ভাঁজ করার সময় সেগুলো ভেঙে যাচ্ছে। যদিও আমি ভাঁজটা ভালোভাবে দিতে পারছিলাম না, যার কারণে দেখতে খুব একটা ভালো হচ্ছিল না, তবে টেস্ট কিন্তু ভালো হচ্ছিল, সেটা সবাই বলেছে। তো বাসার সবার আসলে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি বাকি। আর আমি জাস্ট লাস্টে যে কয়েকটা আছে সেগুলো আমি নিজে বাড়ি নিজে খাচ্ছি, এদিকে খেতে বসেছি। আর চুলায় কিন্তু অলরেডি আরেকটা বসিয়ে দিয়ে এসেছি। আর সেদিন আমাদের দুপুরে গরুর মাংস রান্না করা হয়েছিল, সো দোসার সাথে একটু গরুর মাংস নিয়ে নিলাম, খেতে খারাপ লাগেনি। আর আমার দোসাটা বাসার সবাই খুব পছন্দ করেছে, স্পেশালি মাহানুরের বাবা, তার অনেক দিনের ইচ্ছা পূরণ করা হয়েছে আর কি। আর আমার শাশুড়িও খুব পছন্দ করেছে, সবাই বলেছে যে একদম রেস্টুরেন্টে আমরা যে দোসাটা খেতাম অনেকটা সেটার টেস্টে এসেছে। তো সবার কমপ্লিমেন্ট পেয়ে আমি তখন আর কি আনন্দে ভাসছিলাম। আর তাছাড়া আমি অ্যাকচুয়ালি অনেক বেশি নার্ভাস ছিলাম, মানে টেনশনে ছিলাম যে পারফেক্টলি বানাতে পারবো কি না, নাকি জিনিসগুলো নষ্ট করব। তো যাই হোক, সুন্দরভাবে বানাতে পেরেছি একদম পারফেক্টলি, আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছিল, অনেক বেশি মজা লাগছিল। আর আপনারা এটা বাসায় বানালে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। দেখে হয়তো জিনিসটা কঠিন মনে হতে পারে, অনেকের কাছে ঝামেলার মনে হতে পারে, তবে ট্রাস্ট মি এটা কিন্তু একদমই ঝামেলার না। তবে হ্যাঁ, এটা অনেকটা লেন্দি একটা প্রসেস, মানে একটু আগে থেকে প্রিপারেশান নিতে হয়, তবে কষ্ট খুব একটা নেই। আমার জাস্ট একটা জিনিসই কষ্ট মনে হয়েছে, সেটা হচ্ছে এটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে কষ্ট করে অপেক্ষা করতে হয়। তো আপনারা এই অসাধারণ খাবারের ইজি রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর
টিপস এন্ড ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।